بس قاتل جايتي والله ভাইদি হই একটু যা ভাইদি একটু খুকি নিবান্তাছে না, টেকাও নাই, কাহিনী কি বুঝলাম না, কোনো স্টাফ নাই। আজ কোন ঘর বল করে না না, এই যে আমি কোকেন লুকা ওকে আকেন দি আপগ্রেড দি ডিসাপ্লাই 45,000 টাকা। আচ্ছা আপগ্রেড 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 কিনি, ইকুইপমেন্ট আপগ্রেড করি। ও আচ্ছা, তাহলে এটা স্টাফ আপগ্রেড করতে হচ্ছে। কোনো গেম খেলি না, এটি মানে জিটি হয়ে পারতো চলে, অন্য গেম খেলতে গেলেই যায় মানে বন্ধ আছে মানে বুঝতেছি ঘুরছি ইউপিএসটা আমার কাছে না। ইউপিএস সবদিন খেলা পাবে। এই যে সাপ্লাই ফুল হয়েছে, এই জিনিসটা পাইছে। ও ভাই বাতি বাতি যে লাগেছে, ইকুইপমেন্ট আপগ্রেড করলাম সব পাইছে। এতক্ষণ কি আসলো মানে কি আপগ্রেড হয়, খালি আছে লো, সব খালি আছে লো। ওই দেখেন পুতুলের ভিতরে বইরা বেশ আছে, দেখেন পুতুলের ভিতরে, দেখেন না বক্সে পুতুলের ভিতরে বইরা বেশ আছে। আমি তো এমসি হয়ে গেছি অলরেডি। দি এই যে হ্যালো, আচ্ছা হ্যাঙ্গার কিনতে হবে আজকে, হ্যাঙ্গার কিনবো এখন কিনবো, কারণ হ্যাঙ্গার পিস তো চিনি না, কিনবো মজা প্যাকেট করতে আছে। ক্যাশ ফ্যাক্টরিটা মজা লাগে দেখতে, ক্যাশের যেমন ক্যাশ বাইর হয় আমার বান্ডেল বানায় মজা লাগে। কাপ দিয়ে কি করে খালি জায়গায় কিছু তো দেওয়া যায়। আচ্ছা হ্যাঙ্গার কোনটা খুলে যায়, এটা কি আপনি লাইট আছে আদিরা হ্যাঙ্গার এইখানে? ও এমনিতে তো করি যে অনেকে তো দেখি এটার ভিতরে টিকা থাকে, কিন্তু আমি ঢুকতে গেলে কেস দেওয়া পারি। কোনটার ভিতরে? এই যে এখানে একটা এয়ারপোর্ট আছে না, মিলিটারি বলে এয়ারপোর্ট থাকে কি জানি, বাম পাশে উপরে চিপা পাহাড় কোনায় বাংকার, যে আগের বাংকারের সামনে এখানে মনে করবো ওটা উপরে গেলে চার কেস দেওয়া পারি। ও এটা মিলিটারি না, এটা প্রিজন, প্রিজন না না প্রিজন না, এটা এই মিলিটারি বলে কি জানি, আরেকটা আছে হ্যাঙ্গার হচ্ছে দেখবেন, হ্যাঙ্গারের টুকলি তিনটা হ্যাঙ্গার ওখানে আছে। এরা এই যে এরা কি করে, ডালটা ছুড়ে যাচ্ছে, বক্সে প্যাকেট করতেছে, কি অবস্থা। আবার কাশি দেয় দেন না, ও ভাই আবার কাশি দেয়, ভাল লাগছে। স্টাফ আপগ্রেড করি দি, কত কামান দেন তো স্টাফ আপগ্রেড, 3,90,000। ব্যাঙ্গার সবচেয়ে দামি দিয়ে কিনে করছি, স্টাফ আপগ্রেড করছি দি, কি অবস্থা। আয় হায় উইসে, মানে এই যে একজন লেখতে আছে, এসব করতে আছে, সোমবারে কে কাম করছে, মঙ্গলবারে কে কাম করছে, আরেকজন এনে বানাইতে আছে। ও ভাই স্টাফের সংখ্যা বেড়ে গেছে, একজন চিপাই এই যে দানা আলাদা করতেছে, কঠিন অবস্থা। হ্যাঁ তাড়াতাড়ি হতো দিই না, এই যে সাপ্লাই খালি হয়ে গেছে। ও মা কত তাড়াতাড়ি টানতেছে সাপ্লাই, সাপ্লাই দিতে হবে আমার লিস্ট অফ রিপাবলিকা ভাই। আপগ্রেড সিকিউরিটি আপগ্রেড করে দিই, 5,70,000। 9 লাখ দিয়ে কিনলাম হ্যাঙ্গার, নয় কত দ, আচ্ছা 10, 4, 14, 14, 5 কত, 19 লাখ, 19 লাখ দিয়ে লোক আপগ্রেড দিতে, কোকেন কোকেন লোক আপ সিকিউরিটি আপগ্রেড, সিকিউরিটি আপগ্রেড দিই, দেখছি সিকিউরিটি আপগ্রেড। ও ভাই দেখেন সিকিউরিটি আপগ্রেড দিয়ে অনেক কিছে, পুরো জালি জালি দিয়ে আটকাচ্ছে, এই যে জালির দরজা লাগাচ্ছে এনে, মানে এটার ভিতরে দেখে যেতে পারবেন না চাইলো, গেট গুট লাগা দিব রেড ফালিলে, এটা পারলো না সিকিউরিটি নিল এনে রেড টেড দিলে। এই যে ও ভাই গেটের বাইরে একটা খাড়া আছে, ওর হাতে গান নেই, কে গুলি নেই কে তোর কাছে, দাঁড়া আমি তোকে গুলি কিনে দেবো। আচ্ছা সাপ্লাই সুইতে থাক, এরকম লাভারাম লোক দিতে, তখন আমি অন্য বিজনেস কিনি। দামিটা 11 লাখ, 11 লাখ সবচেয়ে দামিটা, এটা বেশি ইয়া করতে পারবেন মানে বেস্ট, আপনার ক্লাব হাউসের থেকে কাছে এটা সবচেয়ে। ইয়ের মধ্যে সেল চলতেছে, কোনটা
সব ঠিক আছে, চলছিল আচ্ছা। আমরা ক্লাব হাউসে যেতে হবে বাইক দিয়ে যাই। মেথাম ফেট টেম্বিং মেথাম চিকেন ওকে রুক, ফুল সেল দিবেন, ফুল 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 স্টক করে সেল দিবেন। সাউন্ড কার ক্যাশ উইট উইট ফার্ম, উইট ফার্ম কি উইট ফার্ম হকিং। আমি আনি যে ক্লাব হাউসে গেতাছি কিনতে, কিনতে তো কিনা পারুম না, ক্লাব হাউসে যেতে হবে। ক্লাব হাউসে যেতে কিনা পারুম কিনা লাইসি কি কোন ক্লাব হাউসটা ডেলপের তলে আলো মু কারণ আমি আপনার ক্লাব হাউসটা আপগ্রেড করছি 14 লাখ দিয়া, 14 লাখ লস হয়ে যেত। কত মিলিয়ন আপনার কাছে? তেলে তো তবে এই ছোটার একটা জিনিস ভালো লাগে, ব্রেক সিস্টেমটা পারফেক্ট। আচ্ছা কে থেকে থেকে ফোন দেয় কি থেকে আর আমার এই যে গাড়ি চড়ে কল দেয় এই যে ড্রোম আর এজেন্ট 14 কল দেয় আরে ব্যাপার না, দুই মাইল ঘুরে অফিসার দিয়ে টান দিয়ে যাবো। আমি ঢুকতেছি একটা কিনতে। আচ্ছা মোটর সাইকেল ক্লাবে মানে খালি বাইক রাখা যায় না? বাইক রাখা হ্যাঁ ঠিকই তো, মোটর সাইকেল ক্লাব না ঠিকই তো, গাড়ি রাখতে দেবে মানে যে কাপড় বেচবেন রোল প্লে কি কাহিনী দেখে এলাম তো, আমি নিজেই রোল প্লে করতে জিতাছি, রাখেন নিজে সার্ভার গুলো যারা জয়েন দিবেন দিবেন। অনেক কম সার্ভার, হ্যাঁ অনেক বেশি মানুষ লাগবে বন্ধু তো। হ্যাঁ সার্ভার বানাম, মানুষ নিয়েব সার্ভার বানলে দেখা হবে, সময় লাগবে ফার্ম সেট আপ করতে। আপাতত এটি খেলি পরে বলবো। ক্যাশ ফ্যাক্টরিটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ এটা একটু ফুল করে দিই, রাখেন ক্যাশ ফ্যাক্টরিটা ট্রেডিং করি, কারণ এই অফার, এই যে অফারটি দিয়েছে এটি আর পাইবেন আজকে, যে আছে কপাল ভালো কিনালে কান্টা ক্যাশে। এটা কিনে এই যে 16 লাখ টাকা দামেরটা, আপনি কোনটা কিনছেন? লোকেশন বেস্ট পুচি 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 ক্যাশ কিনে নে, 9 লাখ 63 হাজার টাকা ট্রেডিং করে দিই কি আর কত দেন। আয় হ্যাঁ $0 ক্যাশ ফ্যাক্টরি কি ফ্রি দিছিল এটা? ফ্রি দিছিল। আচ্ছা কিনলাম, কিনা লেছি পাঞ্জাম ক্যাশ ফ্যাক্টরিতে। কথা হলো আপনি বললেন কেমনে বাইক চালাতে যা পায়ে বাড়ি গেছে কিনা? এই রে কপাল, গাড়ি চালিতে গিয়ে মরে প্রথম দেখতাম বাইক বাইক, ও সরি বাইক। মডেল সাইকেল ক্লাব তো বেনার টাইমে কয় কি রেমেয়াটা ছিড়া, সি ইউ নেক্সট টাইম।
ও ভাই আমার আমার হে নেই মোটর সাইকেল ক্লাব কিনতে পারবো ভাই, এনে কিনতে পারে ভাই, এই লস সান্টোস এলিতে পারবো, সব এনে সব এনে সব এনে। ও ভাই 3 মাইল না, 17 বাজার জাম দেবো না আমি, এটা পাঠা দিই অফিসার ডাকে না, লে লুম রাখেন ক্লাব চেঞ্জ করুন। আরে ভাই কালকে তো ভোকাম করে আপডেটটা দিলাম কে দাও দি, তা ভিতরে ফ্রি জায়গায় আপডেট মনে হয় সেদিন পড়া যায়, মনে হয় সেদিন পড়া আপডেট করা যায় না, আপডেট করা যায় না, আমি দেখছি যেহেতু বাস বাসই তো তাকে নকরে সব দিয়ে দেয় আপডেট হবে না, টাকা যখন আসে করা যাবে বেশি বাস না, কারণ টাকা তো হ্যাঁ ওইটাই 14 লাখ মনে করুন ভাই, 2টা অরবিটাল মেরা দিছি অরবিটাল লিগে অফিসার আইসি ভাই, অনেকদিন পর অফিসার হইতে আসছে বাইক দিয়া, এত ড্রাইভ করতে ভালো লাগে না। উপরে স্পিড কত জানেন অপ্রেসরের? 101 হাইস্ট, এর উপরে যাবো না, আবার যত উপরে যান যত নিচে যান, আর নিচে এলো 130। আর একটা সুপার কারের স্পিড 239-250, এই ভালো মতো চালা পারেন অফিসার আগে যাবেন। গাছের লগে যে বাড়ি খেলাম না ভাই, কানে আওয়াজ এলো গাছের খস করে, সব চালু করেন সব দি বিজনেস কত টাকা কামান যায় এটি একটু পরীক্ষা করি, ট্রাই করা লাগে। সাপ্লাই ফুল আমার প্রোডাক্ট তো দিই আপডেট দিলাম এক্ষুনি কিন্তু সব বেগুন হয়ে গেল, কিন্তু লাইট ও আচ্ছা লাইট বেগুন। ও ভাই আমার ক্যাশ ফ্যাক্টরি ছাদে হেলিকপ্টার টাকা দেবে ভালো লাগছে, ঠিক আছে ওকে হেলি সাপ্লি কি টাকা দেনছেন না চুরি করে দেনছেন টাকা কিচ্ছু নেই, সাপ্লি সাপ্লি কিচ্ছু নেই, আমার আবার নতুন করে সেট আপ করতে হবে। বললাম না সেট আপ করতে হবে, সেট আপ দিয়ে দিই কতক্ষণ লাগবে ওটা খরচের লেখা থাকবে না? হ্যাঁ আমি জানি কোনটা কোকেনের উইডেস 4 ঘন্টা 4 থেকে 5 ঘন্টা গেমিং করতে থাকবেন, আমি কই এগুলি সব ফুল কইরা আপনার এক সাপ্লে মনে 3-4 বার দিতে হয় বুঝছেন, আপনি কিছুক্ষণ পর চেক করতে হবে এটা, যখন দেখবেন স্টক কমে গেছে আবার গিয়ে দিবেন, আলো যখন 4-5 ঘন্টা গেমিং শেষ তখন গিয়া মনে করেন ই করবেন ওই যে সেল দিবেন, দেখা চেকে রাখতে হবে 2 ঘন্টা পর পর একটু যাইলেন যে কোনো একটা আমার সাইকোগুলো
আবার কয় ওকে, মানে অপ্রেসর দেখা ওকে পিছে মানে ধরা গেছে থাক ভাই কারে গুলা তাই কত ভুল করে ডাললাম। আরে বাপাল সাপ্লাই স্টকে দিয়ে দিতে রাখেন, আমি এটা বোম দিয়া ফুটা লেহি অপ্রেসর লেহি সাপ্লাই দিছে গাড়িতে, গাড়িটা ফুটা দিই দেখি আর টেস্ট করা লাগবে। স্টকে তিন ডাক দুই ডাকেরা মাল দেবো না স্টকে বোম কি কম, এই যে একটা গাড়ি দিছে লয়ে যাওয়ার লেগা সাপ্লাই, আমি এটা ফুটা সাপ্লাই স্টিল লয়ে যাম গাড়ি লয়ে যাম। হ্যাঁ আরে না 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 ওগো না ওইব যে হাওয়ায় উড়ে উঠছি ভাই পর পর পানি খেতে। এবার দেন তিন দুই পাঁচ ছয় সাত আট এমন বাড়ি খেয়েছি আকাশে উড়ে গেছে আমার প্যারাশুট। তার মানে আপনি ট্রাই করছিলেন না ফুটানে ট্রাই করছিলেন না মানে বুঝছেন কারণ এরকম কিছু কিছু মিশন আসছে কিন্তু গাড়ি থাকলে একটু ফুটান যায় না কালকে চেষ্টা হচ্ছে এরকম টাইপের এরকম টাইপ। আরে এমনি ওটা কি বলো ওই সাপ্লাই তো বড় বড় ওটা লইবেন কেন আপনি ট্রাই করা এটাও ঠিক বক্স না বক্স সকল চেষ্টা বৃথা গেল। দেখা যায় দেখা যায় মানে সবাই দেয় বটেরা উড়া ঘুরা দেয় কারণ ঠিকই আছে জানে প্লেয়াররা এখানে বাদামি করবে ঠিক মতো থাকবো না এলাকায় রাখ বটে গো আমি আপগ্রেড করতে দিতে বলে গা না মোটরসাইকেল লস আন্ডোসে লইতে যাবো এক ঘন্টা পর পর চেক করে ফুল করে দিবেন আর যখন দেখবেন স্টক ফুলে গেছে নগদে সেল দিয়ে দিবেন আর যদি সেল দিতে না পারেন তাহলে কি করবেন জানেন আপনি যে বিজনেস স্টক ফুল না ওইটা রিটায়ার করবেন ওইটা আর পদে থাকবেন না সিইও এমসিটি হবেন না। আচ্ছা যদি ওয়া থাকেন ওই যে রেড ফালা দিব আর রেড ফালেলে কি হবে তো জানেন সুন্দর গাড়ি কিনলাম অফ রোড এর লেগে এর চেয়ে তো ভালো ভর্টেক্স এটা তুমি কি উপর থেকে পড়লে পড়া যায় গাড়ির থেকে পড়লে কোনো বাড়ি ছাড়া হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক দামি আর ইয়ে এই যে যদি আপনি দেখবেন প্রমোশনটা যত থাকে অত বেশি লাভ অত বেশি থাকে মেশিন বেড়ে গেছে
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মেশিন এসে আমার এনে, আর এনে সব একই স্টাফ কোনো পৌঁছায়নি, স্টাফ বলে পৌঁছেবে অত পৌঁছাবি স্টাফ সমস্যা নেই, আপডেট হয়ে থাকে। স্টাফ আপগ্রেড করি 2,73,000 দুকাটা স্টাফ আছে। পানি কি দিদারে গেছে যে আমার কাছে বাইকটা যাইবো, আমার টাইম বেটে না দেয় নি পাচ্ছে না, কেউ আহেনি কেউ আহেনি। টিনের দরজা দিয়ে ক্যাশ ফ্যাক্টরি বানিয়েছে বেটা, বানাইবো হাইফাই করে আন্ডারগ্রাউন্ডে, এই লাগবে। আচ্ছা সব আপগ্রেড করছি, ই করি এই সিকিউরিটি আপগ্রেড দিই, সিকিউরিটি আপগ্রেড হলো 4,56,000 দিলাম। সব আপগ্রেড শেষ, ক্যাশ ফ্যাক্টরিতে বেরে এই যে ডাবল টাকা গুনবো ভাই, তাড়াতাড়ি হবে বারান, তাড়াতাড়ি হবে এই সিকিউরিটি আপডেট হয়ে গেছে। সিসিটিভি ক্যামেরা দিই, সিকিউরিটি ক্যামেরা হয়েছে বাইরে সেট দেখাইতেছে। আমার বাইরে নামার অপ্রেসর রাখছি হয়ে গেল, আচ্ছা দিয়ে গেল তো। আপনি যে আমার ক্যাশ ফ্যাক্টরি আশেপাশে থাকেন আমি দেখতে পারবো, সিসিটিভি আছে গেছে। এই যে পাঠাতন ছিল না, পাঠাতন হয়েছে, ভাল লাগছে ভাল লাগছে। ইস্টা পায় না কে, ইস্টা ফোনে পরে এবো আমি জায়গা সেট আপ জায়গা, আপনি বিজনেস গুলি সেট আপ দিয়ে দিয়ে বেরা যান ঠিক আছে, আবার পরে আবার চেক দিব এক লগে, আবার ক্লাব হাউসে যেতে হবে। আমি কি ভাবে সিটিং করে থাকে পরে গাড়ি টু পয়েন্ট আপনি সব থেকে কেস দিয়ে দেন। আজকে আমি সব বিজনেস সেট আপ দিব, ক্লাব হাউস হয়ে গেল, ফ্যাসিলিটি বাংকার ক্লাব হাউস একদম সেম জায়গায় ভাই। বাংকার একটা চেক আপ দেওয়া উচিত কি কোন, বাংকারে কিন্তু কালকা সাপ্লাই দিছি, সাপ্লাই কিন্তু আরো লাগবে। ইওর হ্যান্ডেল লো লেভেল মা 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 এত বকবক করে কে বুঝলাম না। আরে আদি রে কে তাসি কক করতেছি কিছু কিন্তু করি নাই, দেখেন আপনি ম্যাপে দেখেন এই কয়েতে দুই তিন দিন হ্যাঙ্গার আছে আর কি নম্বর আমার দেখতে কারণ আমি আন্তাজে হন আপনি খুঁজতে পারব না কোন হ্যাঙ্গারটা ভালো, আমি জানি না অ্যাঙ্গারের বিষয়ে, মানে যা বুঝলাম সিটিতে যে জিনিসগুলি নেই এগুলি দাম একটু বেশি আর দূরে সাইডের জিনিসের দামগুলো একটু কম। এই আর হ্যাঙ্গার তো তো এখানে হ্যাঙ্গার লেখ তো দিতে আছে, আমি মোটরও পাঁচটা হ্যাঙ্গার পাঁচটা হ্যাঁ দুইটা দুইটা একদম নিচে একদম যে এয়ারপোর্ট আছে না ওখানে, আর আর বাকি দুইটা তিনটা বাকি তিনটা লোকের এক জায়গায় একটাই তিনোটা এক জায়গায় যতবার দিচ্ছি এবার হ্যাঙ্গার কিনছি ট্যাঙ্ক লয় ঘুরতেছি মিলিটারিটা রাস্তা
ও আচ্ছা, সরকারের জায়গায়, সরকারের কিছু জায়গা থাকে না যে বড় বড় কোর্ট মিলিটারি থাকে এইসব জায়গায়, মানে জায়গায় জায়গায় যে আমেরিকার পতাকা থাকে, আচ্ছা আচ্ছা, আমার অপ্রেসরের কালার জামার কালার রেড জাস। ও বুঝছি, মানে আপনার অনেক ভদ্রতার মধ্যে অনেক ভালো হবে গাড়িতে তুলুন, অপ্রেসর দিয়ে আবার হেলিকপ্টার কিছু ঢুকতে যাবেন লগে লগে কেস, আচ্ছা, কিন্তু মানে ভালোভাবে গিয়ে দিয়ে আরামসে ঢুকতে পারবেন, মানে ভদ্রভাবে যেতে হয়, ভদ্র এর লেগে চাইলে। আপনি, এর লেগে আপনি মানে হ্যাঙ্গার ঢুকতে নাই নাকি? ওই হ্যাঙ্গারে আমার যা মনে হচ্ছে যে হ্যাঙ্গার মনে হয় লিগাল কাম নেই, মনে হয় কারণ অব মাঝখানে কাম করতেছি, লিগাল ব্যবসা মনে মেবি হয় হইতে পারে। শিওর হ্যাঁ না, তো যেমন আমি তো কাটছে হ্যাঙ্গারে যে নাই, আমি যে এমসি বিজনেস করতেছি এখন। কি নাম? উইট। কোনটা কিনছেন আপনি? লোকেশন উইট ফার্ম, লোকেশন ডাউনটাউন বাইনোট, এটা কিনতেছি বাইনোট। আপনি কোনটা কিনছেন? কামিটা তো হ্যাঁ, হা হা, করছি তো আট লাখ সব পনেরো কিছু হাজার জানি। ভাই এই অফারটা পাম না, যে অফারটা চলতেছে ওদের সুযোগ কিনছি, বাট উইট ফার্ম করতে এটি বুঝতেছি না, বেড়া লাগেন তো ক্যাশ ফ্যাক্টরিতে একটু ঘুরান দিতে হবে, ক্যাশ ফ্যাক্টরি 30 টাকা পড়ছে। আমার উইট হয়ে গেল, সাপ্লাই দিবেন পাইসি উইট ফার্ম। ও ভাই আমার ক্লাব অফ সিটিতে কিনতে হইব, সব সিটিতে আমি উপরে যা কি করুন, এটা উল্টো হয়ে গেল, এটা না রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝাই নিচে কিনছি না, ঠিকই আছে, আপনি ভাই পারফেক্ট পজিশনে কিনছেন, আমি আরো মাইনা পাওয়া সমস্যা নেই। এই যে আমি সব সেট আপ করে একদিন আপগ্রেড দিয়ে দিন, হাতে জমা টাকা আছে। অপ্রেসর কি অটোমেটিক আস্তে আস্তে নিচে নামে, মানে 5-এ টিপ দিতে হয় না, নাহলে অটোমেটিক নিচে নেমা যায়? ছোট নিচে নামবো একদম, একটা লম্ব হবে নিচে নামবো, কোনো কিছু করবে না, বেশি উপরে উঠেলে নিচে নামে না, কিন্তু এই যে বেশি নিচে যা চালাইলে নিচে নেমা যায় অটোমেটিক টিপ ছাড়া। দিস ইজ ইউর উইট ফার্ম, ও বয়া বয়া বানাইবো। আচ্ছা প্রোডাকশন সাসপেন্ড আনটিল এন্ড সাপ্লাইস এন্ড সেট আপ ইকুইপমেন্ট হ্যাভ বিন লোকেটেড এন্ড ডেলিভার্ড, দেখছেন? ওয়ান্স আপ এন্ড রানিং ইউর এমসি উইল বি এবল টু প্রোডিউস এন্ড সেল উইট ইন বাল্ক। কাট অফ রাখে, আচ্ছা আচ্ছা, দরকার দরকার। কত গন্ধ হয়েছে কাটছে, প্রভাব ফুলে ঝাপকে দেয় এটার ফালার ঘুম একবারে, টেবিল টেবিল অনেক বড় এলাকা, তো কম্পিউটার কোন চিপাই দিছে সাটারে এনে কম্পিউটার।
আমি কই আপনার ওই কম্পিউটারে ঢুকলে দেখ সাপ্লাই সেল হোনে দেখবেন লেখা আছে রেড পুলিশ সেট করলে ওটা লেট লিস্ট কাছে জব ফেসে যাম ছোট হিন্দি ডক্টর হ্যাঙ্গার মেবি মনে হয় হেলিকপ্টার কিনা বিক্রি করে নাকি আপনার কিছু সেলের অপশন দেখায় না না সেটা যাবে নি তো আর সিনচেসে পৌঁছায় গেছি কাছে পার্সোনাল এয়ারক্রাফ্টে কবে থাকবো আল্লাহ আল্লাহ এখন খেলা ভাই মজা পাম ওই যে বিজনেস গুলি রানিং করছি না এখন খেলা মজা পাম মিশন করুম সাপ্লাই দিম আর সেল দিম আর কোনো কাম নাই যে কোনো বাইকের সাথে জিটিএ অনলাইনে স্পেসিফিক করে কোনো ডিটেলসই জানে গাড়ির যে স্পিড কত কি ইঞ্জিন কত মোট কথা স্পিডের অপশনটাই জানি কই কেনার সময় থাকে কেনার থাকে না রে ভাই আমি ছোটারুর স্পিড খুঁজে পাই নাই এত করছি কত পার্স মানে একদম নাম্বারটা কই না নাম্বারটা লাগে আর কি করে ভর্টেক্স যাচ্ছে নয় লাগে যে ওয়ার্ল্ড ডোজ বড় করতে আছে
মেকানিকের চেহারা জীবনে দেখলাম, খালি অ্যাম্বুলেন্স কাম করে। হ্যাঁ ভাই, রাখি চলে যাবে। ফ্যান ঘুরতে আছে সবাই কইল যে ব্যাঙ্গাল নাকি বলে ইয়ে উঠলাম, কি বড় লোক উঠলাম, বড় লোক বড় লোক বিজনেস। আর হ্যাঙ্গার বলে, আর হ্যাঙ্গার বলে সবচেয়ে বেস্ট, মানে জিটির মধ্যে সবচেয়ে বেস্ট হ্যাঙ্গার অনলাইনে টাকা কামাইতে পারবে। এটা আমি ইউটিউবে গুগল মুগল দেখছি, তবে জিউজি আর গগলে একজনের জিজ্ঞেস করতে হয় কেন, উনিও কইছে ভালো। আচ্ছা ইকুইপমেন্ট আপগ্রেড করি, উইদের 8,85,000 মেবি, না 9,90,000 খাইছে। ফ্যান ট্যান লাগা, আরে ভাই ওকে স্টাফ সিক্রেট আপগ্রেড করুন, বিজনেস চালিলে আওয়াজ তো বেড়া যায়। তো এর বাজে আমি ক্যাশ ফ্যাক্টরিতে যাই একটু চেক দিই। আমার অফিসার কই? আপনি হ্যাঙ্গারে গিয়ে কি করতেছেন? খালি কেসি খান, হ্যাঙ্গার কিনতে আসি রাখেন, সেট আপ করে আসলে আর কয়েকটা বাকি আছে। হঠাৎ কেস দিয়ে যেমন অবৈধ প্লেনের আসলে কই? এই যে চেক করলাম দুইজন, কি দেন আপনি গ্লিচিস? আপনি ওই ভাই, $9,800 ভ্যালু হয়ে গেছে,
প্রোডাকশন শুরু হয়ে গেছে। ও ভালো চলিব, ভালো চলিব, গুলাম কিনতেছি না। সিকিউরিটি বয়সে একটা স্টাফ আছে, এ টাকা খালি কাঁপতেছে আর প্যাকেট করতেছে, একজন হিসাব করতেছে। চারটা ওয়াশিং মেশিন, একটা দুইটা তিনটা চারটা। ওপি ওপি, ও ভাই $19,600 হয়ে গেছে ক্যাশ ফ্যাক্টরিতে, খালি বাড়তে আছে। সাপ্লাইস পুরো ফুল, ট্যাঙ্কারে যাব আমি। সোনা এনে অনেক কিছু বের করতে, মেয়ার কোটি স্কিন ইটার মিডিয়াম সাকটা ইন্ডিয়ান মেন মেটাল ইন সার্ট এন্ড টু জুরি মেন বাকো অয়েল কো হোম এটি বেসলি ইউএন হবে যে মাত্র আমরা এই লইছি খালি একটা একটা করে একটা একটা করে জিনিস লাগছি, তিনটা আছে একটা একটা করে। এটি কত দেখ, কত দেখ, কত দেখ কি নামছেন তো কি সেটা বসো বল, তিনটা দেখি কত কম লাগে। আপনি তো সেটআপ দিবেন তো করতে সে বল, আমি উইদের উইদের কারখানায় দেই আপগ্রেড দিই মিস্টার, সব চালু অন, খালি অপ্রেসটা গুরু মারছেন দিব। আপনি দা আছেন এমসি বিজনেস দুই জনই লাগে, বাংকারে তিন চার জন লাগে। না না আমি যাব না, প্রশ্ন একটু বলি। হ্যাঁ 10 মিনিট পর যাব না। আই ডুবেন কোন সোমনপুর আসি সমস্যা নেই। কার্গো কালেক্ট করতে হবে কাল তো প্লেন। ম্যাপের মধ্যে কোনো প্লেন নেই, আদি একটা কেস দিল ইকমো $200 কাম লাগবে। বুঝলাম না, এই দেয়ার ফটো ম্যাপের মধ্যে এই সব সৌদি কিছু দিন। Okay, so you're in serious trouble and you need my help. Okay, okay. Oh, bhai. Acha, uite chas kore raine. Je gach laga. Ho, chas to mane. Chas kore raine dibo. Je uite papa. Ekta staff di. দুইটা স্টাফ, একজন পান দিতে আছে তো ফ্যান লাগাচ্ছে, তিনটা স্টাফ, মাত্র তিনটা স্টাফ রাখেন, স্টাফ আপগ্রেড করতে আছে, ভ্যালু একটা করে নিই, সাপ্লাইস আছে। ভাই আপগ্রেড, স্টাফ আপগ্রেড করলাম $2,74,000। যা বুঝলাম চুরি কেমন লাগে, সব কিরম লাগে না একদম। ও ভাই স্টাফ আপগ্রেড দিছি, একজন দুইজন তিনজন চারজন পাঁচজন, এনে পাঁচজন, এনে হলো এক দুই দুইজন। কিছুই না দেখলাম, $3,000,000
13,500 ডলার, আচ্ছা 3,13,000 করে দেখি ভাই। কই সিকিউরিটি, কই সিকিউরিটি, কই সিকিউরিটি, কই ভাই সিকিউরিটি আপগ্রেড হয়েছে? ও আচ্ছা এই যে না এই যে একটা বেড়া এনে গাড়িছে, সিসি ক্যামেরা নাই তো, সিসি ক্যামেরা করে ফেলে বুঝলাম না। এসকর্ট দ্য টাইটান টু দ্য ডগ সেট, কিছু কত কঠিন ভাই। প্লেন দিয়ে এক প্লেন এর নিচে সেট আপ কমপ্লিট, এক প্লেন দিয়ে আরেকটা প্লেন এর নিচে রাখুন লাগবো, উই ফালা এবার ড্রপ উঠা লইতে পারে কি জানি বুঝতে চাই কেমন দেবে। আচ্ছা আমি যে অ্যাঙ্গার কিন দেবো জন, আপনি তো যে এনে কিনছেন উইডের সামনে, আপনার উইডের কারখানা আপনার সামনে একজনে করা যায় না, দুইজন লাগে। প্লেনটা এখানে কি করছে? প্লেনের পিছনে আবার দুইটা হেলিকপ্টার উৎপন্ন করতেছে, মারতে হবে। প্লেন তো অনেক হচ্ছে তো হচ্ছে জাম। ক্লাবে ঢুকলাম, ১৫,০০০ টাকা কাটালছে ভাই বিজনেস স্টাফে। হ্যাঁ যাচ্ছে সে কাটালছে বিজনেসে, ভালো টাকা কাটতেছে। এবার কি নাম হইলো, ফোর গিস কিনছেন আপনি? হ্যালো কিনেন, এই যে দামিটা কিনলেন ২,২৫,০০০ ডলার, এটা নফা চলতেছে ৭,৪১,০০০। ডকুমেন্ট ফোর গি অফিস লোকেশন টেক্সটাইল সিটি, ৭,৩১ কিনলাম এটা। পাগল হইতেছে অ্যাপার্টমেন্টও আবার ফ্যাসিলিটিও দুইটাই প্যারাত আছে। এই পাইছি ডকুমেন্ট ফর দি অফিস, আপনি কি প্লেনে প্লেনে ওইটা কি করেন, নাচানাচি করতে আছেন? বুঝতে পারছি না প্লেন তো দেখ কি করবো, ওই যে আপনি ওখানে
আমার এখানে তো হেলিকপ্টার আছে, দুইটা তিনটা প্লেন, আবার দুইটা হেলিকপ্টার, যদি করতে হয় আছে এসকোর্ট দা টাইটান টু দা টপ ওই আপনি দি আপনি কেন উপরে আরো অনেক উপ্রেমী আমার অফিসার উঠবো না তো মানে আমি তখন ফোরগিরি অফিসে যাবো বিজনেস সেটআপ দিতে। হ্যাঁ হেলিকপ্টার আওয়াজ শুনতাছি, এটা টান গুলি মারতেছে, তুই হেলিকপ্টার মারার চেষ্টা কর। হাই রে ইমিত আছে, লকিত আছে, প্লেন নেবেন না, প্লেন নেবেন, প্লেন হেলিকপ্টার দিতে হবে। আর আপনি প্লেনে লক হইছে? কোনো প্লেনে লক হইছে, হেলিকপ্টার দিতে লক হইছে। আপনার লগে তো কারে থাকে মারুন কন লাগে নাই কুন্ডা মারছে নিজে উড়ো যে আছে মারতেছে না হেলিকপ্টার রে উপরে দি মিসের লকানা কাই নাকি না উপরে লকানা অনেক উপরে তো যেখানে একটা সাপ্লাই আছে সাপ্লাইটা লিখতে ওই আপনি প্লেন নেম মিসেল মারলাম কিচ্ছু সাপ্লাই বলে আছে ওই কেস্ট খেলাম একটা রাতি দিই আজি এটা আকাশে ঘুরে আসলো এই যে উঠল এই তো হয়ে গেছে কত প্রুড আছেন আপনি আমার দেখছেন কিছু নাম তো আছে আমি গেছি বিজনেসের আপনি অ্যাসোসিয়েট করে নেবেন না আপনি হেল্প লাগবো এমনি করুন যায় লকি হয় না লকি হয় না আমি লক করাতে লকি হয় না ছিটা যায় আমি বিজনেস এগে তো আছি এমসি বিজনেস আজকে ভাই ডুমস ডে হেজ দিমো ফাইটার ফ্যাসিলিটি হেজ হাইস্ট ডুম ডে ডুমস ডে হাইস্ট ডাটা ব্রিচ লাস্ট ইয়ার ডুমস ডে হাইস্ট ডাটা ব্রিচ এর পরে খিদা লেগে গেছে ভাই খাইতে যাবেন আম্মু খিদা লাগছে ফলক দিবা চিন্তা করলাম তুমি ডরাই গেছো গা খিতার কথা কিনা যে এখন না কই পোলাও দাও পাতিলা খালি করে তুমি রেতের ভিতরে চিন্তা করো না প্যারে বুধ খিতা খিতাগুলো আমার প্যাট ভরে নাই ঠিক আছে
wanna before get a drink we go. চিন্তা করতেছি পাবজিটা খেলুম আবার নতুন করে। পাবজি মোবাইল। ও দিস ইজ ইউর ডকুমেন্ট ফর গিরি বিজনেস প্রোডাকশন সাসপেন্ডেড আনটিল অ্যান এসি সাবস্টেন্স সেটা উই ক্যান হ্যাভ ইন পকেট এন্ড ডেলিভার ওকে। আচ্ছা এই এই ফোর গিরিসটা কি এই যে ডকুমেন্ট ফর গিরি বিজনেস এটা কি ফোর গিরিস লকার মকার যাবে How's it feel to be the founder of a startup? Humble beginnings and all that crap. Just get these supplies and we can kick manufacturing into gear. Hey, I'm the cost of running here, but the dam got up. What are they going to do? কোনো কিছু কিনা না এটা ফ্রি দেয় দূরে পড়ছে তোর গিয়েছে সামনে দূরে দিছে অনেক চিন্তা করছি কি ভাই প্রতিদিন একটা করে হাইস দিব একটা মজা থাকবে কারণ তো সব আছে বুঝেন নাই প্রেপ কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি করা যায় না ভাই কারণ করতো তেলে তো পোলাপান আর গেমই খেলতো না চালু করে বয়ে থাকতো মিশন অটোমেটিক টাকা দিত
না এমন থাকতো যে অনেক দাম লাগবো টেকা, মানে স্টাফ গুলো অনেক টেকা দিয়ে কোন লাগে পেলে ভালো, তাও এরকম করব না। তোর হ্যাঙ্গারে মজা পাইলাম না বাচ্চি ভাই, তাহলে আর আমি আজকে হ্যাঙ্গার কিনুমি না, খাতি জামা বুঝা কিনুম, আপনার ডাল হবি না বেশি দিব একবারে বেশি করে একটা করে, আমি একটা একটা করে বলে যাই আরম 10 হাজার করে সাপ্লাই গেছে। পর্তুগিজ কি খাতা নাকি স্প্যানিশ ফ্রান্স কানাডা ইরিশ পাসপোর্টস? ও আচ্ছা, এটা ভাই এটাও ইলিগাল বিজনেস ভাই, নকল পাসপোর্ট ডকুমেন্ট খাতা দলিল বানা দিব। ও ভাই ডকুমেন্টারি ফর গ্রিস কিনলাম এই মাত্র, আপগ্রেড দিব। ও আচ্ছা, ইয়ে মধ্যে এমসি ক্লাবে, হ্যাঁ এমসি ক্লাব, এমসি ক্লাব আছে, স্টাফ তো না এ নেই ওরে কারেন্ট নিচে দেন। ক্ষমতা দিলে ঠিকই দিতাম না, বেতন আটকা রাখতাম। এমন সিস্টেমটি করতো যে বেতন না দিলে মনে করেন সাপ্লাই বন্ধ থাকবো, বিজনেস অ্যাক্টিভ থাকবো না, তাহলে বেতন দিয়ে আবার ছুটে নিতাম। সেই পুরো আসল রিয়েল লাইফ বানা ফেলে তৈরি করছে, কিছু কিছু জিনিস নর্মাল লাগছে মানে গেমিং, পুরো রিয়েল লাইফ বানা ফেলে পুরো রিয়েল করে না ভাই। সাপ্লাই $0 $15 ব্যাংকের তে বাড়িতে করতেছ না কেমনে করে? চা ইকুইপমেন্ট আপগ্রেড করি, স্টাফ লিস্ট আপগ্রেড আছে কি টা বুঝ না আপাতত না। ও হো, এই যে পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড বানতে আছে স্কিল কেটা, ইকুইপমেন্ট আপগ্রেড করি 5,50,000 পরে 5,00,000 করলাম দ্বিতীয় কি হলাম ইয়েতে বাইরে মুকেন ব্যাংকের ভাই। সুইট দে গট দ্য ম্যাটেরিয়ালস, ইওর স্টাফ আর গোনা ডু দেয়ার ম্যাজিক এন্ড প্রোডাক্ট, হিয়ার উই কাম। Long John T is out. Okay. Equipment full upgrade kore achi shesh, on the security ar ishta bol. Right. Maintenance kore na ke. Aise ja, ye kor ka po mira mucho aya dubi. Ye ne di ও আচ্ছা, এই যে ছবি তোলা জায়গা আছে, আপনি পাসপোর্ট ছবি তোলা পাসপোর্ট বানা দিবে চলে চলে ভাই, পুরানো কলসা দেখি গরু মন বুঝতেছি না না। এই দিদি কি স্টাফ আইতাছে না, তুই স্টাফ না এলে আমি কেমন আপগ্রেড দিবি? স্টাফ পৌঁছে আপগ্রেড দেওয়া পারো, ক্যালেন্ডার ম্যান্ডার দেখতে আসি কেন ডাউন করো খুশি চাই কি। আমি এমসি ক্লাব থেকে বিদায় নিই, আমি যে আজকে গাড়িটা কিনব, ওই যে ডিঙ্কা নাকি গাড়ি একটা আছে ইস্টা ভাই নাকি আমার ফোর পিস ডকুমেন্টারি ফোর পিস মাত্র কিনছি তো ইস্টা ভাই মানে পরে। আপনি গান কিনতে গেছেন এমসি ক্লাবে? আমি আর কাছে সুপার গাড়ি কোন দূরে এয়ারপোর্টের বাইরে বাইক কিনছে। কি বাইক কিনছেন? না মানে বাইক যে ডাকাইছি গাড়ি ওটা দিয়েছে আমার কত দূর অনেক দূর ইয়ের ভিতরে
যে এয়ারপোর্ট না এয়ারপোর্ট টাইপের তো দুটো বাইরে দিচ্ছে দেখছিলেন পরে কেমনে পার করে ওয়েটার দ্য স্মেল অফ কোল এন্ড ক্র্যাপ পার্সোনাল গ্যাস যেসে গেট ব্যাক গ্যাস এমনি করে কয় এলজিটি ওই যে ওয়েটার ওয়েটার কেমনে ঢুকায় প্রিজনে এটা আমার দেখতে পাবা ইউটিউবে ভিডিও দেখতে মানে পারব না এল আউট হয়ে যায় আমি রিভিউ করার নাগাদ ওইটা তো কত হয়নি আরো মনে করছি খেয়াল আছে অ্যাপার্টমেন্ট হাইস্ট লাস্ট ফিনালে দাও আর কি ফিনালে দিন শুনে কি করবেন কন আমি যে পদে আসলাম ওই পদ ছাড়া দিল মানে অন্য পদ ছিল কারণ ওইটার মধ্যে করতে করতে আমি পৌঁছে গেছি আমি তো অনেকবার খেলছি দেখলাম যে পাইলট আছে না ওই জানি কেমনি জানি ওই যে প্লেন যে বেজে থেকে ওরে মাইরা ফেলা কিন্তু যে ইয়ে জামিনের ভাই কয় যে মারতে পারে না বলে কেউ জানে কি করলো রাখেন আমি এটা পুরো কাহিনীতেই বুঝা অন করুন শোনা এই যে আমার ইস্টা ভাইয়া পড়ছে ভালো করে কাম কর ভালো করে কাম কর ওরে ভাই দেন না চশমা ম্যাগনি ফায়ার লাগাইছে বাপ রে বাপ আরেকটা কি করে দি একটা বই পড়তেছে আর একটা ওই যে ন্যাশনাল আইডি কার্ড দেখতেছে পারফেক্ট আছে কিনা আরেকটায় কম্পিউটার লগে ডাটাবেস মিলাইতেছে ও ভাই আবার স্ক্যান মার সিল মারতেছে সিল মারতেছে ডুপ্লিকেট সিল মারতেছে পাসপোর্টে এই সবুজ কালার একটা বাংলাদেশের পাসপোর্ট আর এই যে ব্লু কালার আছে একটা আমেরিকার পাসপোর্ট লস সান্তোসে ও ভাই নাইট ক্লাবে 64,500 ডলার হয়েছে এটা একবার 70 লাগাম বলছে কে ওরে বাবা দেখেন না আরেকদিন ছবি তুলতেছে বুড়ি কিছু না নকল পাসপোর্ট বানিয়ে দেন সবুজ ব্যাকগ্রাউন্ডে খারা ছবি তুলতে আছে কয়টা ভালো উঠে নেই ভালো উঠে নেই রাখেন একটা লিন আনি রাখেন কারণ একটা তুলে কি অবস্থা আপডেট করে দিই রাখেন ইস্টা পাইলে মনে করছেন ছবি তোলা লোক আরেকটা আসবে আর ওইদিকে অফিসে একটা দেবো ইস্টা আপডেট 1,95,000 ডলার এই যে এটি বিল দিতেছে এই যে ওই আইডি কার্ড দেখতেছে ওকে কাম হইলো না আইডি কার্ড আর পাসপোর্ট নকল করা বা এটি সেল দিতে খবর হয়ে যাবে আর একটা বই বানতে আছে ব্যাংকি ব্যাংক ক্লাব যে বানা 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 তারা বানা আমি বিরাহী এমসি ক্লাব আমরা এমসি ক্লাব সব সাপ্লাইস ফুল ভাই আমি খালি ক্লাব ক্লাব চেঞ্জ করা লাগবে না আর কে দিকে কি করুন জানেন আর্কেডে কোন মাস্টার কন্ট্রোল টার্মিনাল প্রবলেম কাহিনি আর এই যে আমি আপনি এই লিস্টটা 10 টাকা কিনতে আছি এটা কত 10 লাখ না অ্যাপার্টমেন্টের দাম কিনতে আছি টাকা সবচেয়ে দামি তো 11 লাখ 11 লাখ না এটাই কিনাম দামি দিয়ে কিনাম কম দামে কিনে আর করুন দিব সেট আপ সেট আপ দেই তারপর দেন খেলা হবে মিশন আর অন কয়েকটা গাড়ি কিনো ওয়াশ স্টকে তো বুঝছেন এই যে ফাইটার গাড়ি এগুলি লাগবে মিশন এমন গাড়ি লাগবো যেটা আমি চালাম না আমি আর গুল উপরে একটা বোম লুক থাকবো মেশিন গান ওটা আর হ্যাঁ হ্যাঁ রাউন্ড 360 গিয়ে হয়ে যাচ্ছে চাই তেলে এরা তো এই জামিলের ভাই চালাইলো না ওই গাড়িটাই তো না না ওটা তো অন্য আমার লাগবে হলো চৌস মানে আর্ম 9-10 মিসাইল মারবো না
গুলি মারলে অন্যরকম হয়, আমি চালাম উল্টা উপরে মেশিন গান থাকবো উল্টা আমি একজন বেরেবেন মাথা দিয়া, মাথা বেরেবে একজন বেড়া মারবো আর একজন চালাবো, ওইটা দিয়ে আমি যে প্রিজন ব্রেক বাসটা করছিলাম আমার ফ্যাসিলিটির লগে হইলো ক্লাব হাউস একদম, আবার ফ্যাসিলিটির এই পারে ক্লাব হাউস ওই পারে হইলো আপনার বাংকার। ও ভাই ভালো কথা মনে হচ্ছে বাংকার রাখেন, আগে বাংকারে যাবো তারপরে যাবো চেক দিতে, বাংকারে সাপ্লাই দিয়াই $75 দেওয়া ওইটাই তো কিন্তু আছি থার্স্টারের অফার চলতে আছে, আমি তো আপনি কইলাম ওইটার কথা কই পাম, আপনি কইলেন না পাম কই কোন35 লাখ আচ্ছা আমার ট্রেড প্রাইস খুলবো কবে? আমি ট্রেড প্রাইস দিয়ে কিনব কিচ্ছু না, এই যে রাখেন কি হচ্ছে ফিনালে করতে হইব, ওই যে ডায়মন্ড সিনারিও, ডায়মন্ড সিনারিও তো আমি এখনো পাইনি, আমি তো রাফার বিচ পাইছি দিল্লি বহুত দূর, ভাই একদিনে যদি 1 কোটি বেশি খরচা করি কিছু হইব, $1 কোটি বেশি 1 কোটি কত 10 মিলিয়ন হইব না, তাইলে ভাই থাস্টার্স থাস্টার মনে হয় না বুঝ যখন মনে হয় মানে ব্যাটারি যদি হ্যাক করতে ব্যান খাম নি আমরা 10 থেকে 20 মিনিট বেশি 10 থেকে 20 মিনিটের উপরে এক দিনে বেশি মানে এক দিনে খরচ করতে না ওই ব্যাটারি তাহলে 10 মিলিয়ন আমি তো করতে আমি 20 মিলিয়ন করতে না আমার মনে করেন এনে 1 মিনিট 10 মিলিয়ন হয়ে গেছে খরচা 10 মিলিয়ন ধরে আর 5 6 মিলিয়ন করেন না আর তাহলে থার্স্টার স্কুল কিনতে পারবো মেবি মনে হয়, মানে হ্যাঙ্গার কিনলে কিনতে পারবো না, হ্যাঙ্গার না কিনলে থার্স্টার স্কুল কিনতে পারবো। সব কিনে হয়ে গেছে আর নাই, সব কিনে হয়ে গেছে গেলাম সঙ্গের পর সব কেনা কমপ্লিট। ট্যালেন্টে চেক করি অল $1,12,000 টাকার স্টক ভ্যালু হয়ে গেছে, তাহলে $2,05,000 মিনিমাম। সাপ্লাই কোনটা লাগবো, কোকেনে সাপ্লাই লাগবো, এটা সাপ্লাই দিয়ে আহি, সাপ্লাই দিয়ে নিতে যা যাবো না চলে যেতে হবে, কোকেনে সাপ্লাই লাগবো আগে বাংকার, বাংকার দিয়ে কোকেনে সব ফুল স্টকে সেল দিব সব দিয়ে কি অবস্থা। আরে জানো তো গ্যারাজে, গ্যারাজ গোয়িং থ্রো টু দ্য গ্যারাজ, going through to the crowd. Good luck out there. বাংকার তো আমি এনেই দেখতেছি এটা
এই যে বাংকার ট্রান্সলেশন আরে জামিলুর ভাই কি অবস্থা ভাই? হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এতক্ষণ পর জয়েন দিলেন ভাই, সন্ধ্যায় বিকালে যাইতে পারতেন। আজ তো মারতে স্ক্রিনে লাভ লোডিং একে প্রফেসরটা বাইরে রেখে দিই। হ্যাঁ চালু করতেছি। বাংকারে 56,000 ভ্যালু হয়ে গেছে, বাংকারটা তো সেই লেভেলে আপডেট দিয়েছে। লেখছে কশন ওয়াচ ইউর স্টেপ। ও ওকে ওকে ঠিকই আছে। কি এম সি ডি অ্যাক্সেস করতে পারো? পারো। আচ্ছা আচ্ছা এম সি ডি অ্যাক্সেস করতে পারো। ওকে সাপ্লাই তো কমে গেছে, সাপ্লাই দিই। সাপ্লাই কি চুরি করে দিলে বেটার হইব নাকি কিনা দিলে চুরি করে দিই? অফিসার আছে তো টাকা দেওয়া করতে হয় দিলাম 1,80,000 দিয়া। ফুলে গেছে, এই যে আনলক হয়েছে।
রিসার্চ কমপ্লিট, পারচেজ দ্য ডট 50 কেলো ক্যাল মিনিগান। ও ভাই মিনিগান আনলক হয়ে গেছে, এটা এক্ষুনি আমি কিনা পুরো MK2 ফুল আপগ্রেড দিয়ে দিবো এটার বাইতে। ফর দ্য এইচ ভি ওয়াই ইনসার্জেন্ট পিক আপ কাস্টমার ভেহিকল ওয়ার্কশপ ইনসাইড মোবাইল অপারেশন সেন্টার অ্যাভেঞ্জার। আর আপনার সাপ্লাই হইলে আলাদা, সাপ্লাই দিলে স্টক পারবো তো। আপগ্রেড তো করে আছি বাঙ্কা, তাহলে তো লস কে দিয়ে একটা সাপ্লাই স্টিল করে দিই, কি অবস্থা, কতন লাগে একটা আইডিয়া দেবো। এটা সাপ্লাই লে ইয়েতে যাম, এই যে কোকিন লুকাবে আমি গা সাপ্লাই। You know, not every gun runner in the States got their heart in the right place. Some of them are downright nasty. If you take out this other op for me, I'll make the rest of the resupply go easy. অপে সত্তা আসি বুঝেন নেই, ফাটা ফাটা অবস্থা ভাই, আধা ঘন্টা টাইম দেয়। হোয়াট দা হেল ভাই, হোয়াট দা হেল, কেমনে ফাইজানি করে আধা আধা ঘন্টা টাইম দিতে কালেক্ট কর লেগা। না বিরম কে, আরে আপনি আমার উপরে জন মারেন, আমি পাবলিক সোলোতে আছি। আমি সাপ্লাই আনতে গেতে আছি দূর দিয়া, হ্যাঁ আধা ঘন্টা টাইম দিয়েছে বাঙ্কার সাপ্লাই। টোটাল সেল দিয়া যদি ভাই 1 কোটি হয় তাহলে খারাপ কি, কম খারাপ ভাই। আজকে ফ্যাসিলিটি খেলুম, টার্গেট করছি আরে ভাই অপারেশন না থাকলে খবর হয়তো মাইরাজি রাইভাল অপারেশন ক্লিয়ার। ওরে ভাই ভিতরে তো মনে হয় কুরুক্ষেত্র হয়ে গেছে, এটা কোন জায়গা দি দি ওয়াটার এন্ড পাওয়ার রাখেন বিকালে, টাইম টু টাইম বিট দ্য টাইম। এই যে আরে ভাই এমনি না এমনি না এমনি না, ভিতরে প্রচুর মানুষ প্রচুর মানুষ। আরে আরে বললাম না ভাই টোকা লাগলি মেরে দেবো ভাই, এটা স্পেশাল কার্বিন ফুল আপগ্রেড করে MK2 বুঝেন। ক্লিয়ার ক্লিয়ার বরাবর একটা বরাবর একটা ভাই,
যে কয়টা রোপিনে মারছি নাই নেই কারণে মারা সহজ ছিল না। মন্ডা দিতে আছে ভাই পুরা এলাকায় গ্রেনেড মারি ছাদে উঠা। শেষ প্লেন ব্লাস্ট কি যেমন বুঝাচ্ছি না রাখে না সেম দিলেই ফাঁড়িতে কইবেন তো আমি তো মনে করছি লুইতে হইব আমি মরে গেছি মানে সব ফাটা ফুটা দিতে যা আছে আমি এটা বুঝি নাই মারতে দেবো আমি তো বুঝি না আমি নিজের বমি নিজে মরলাম দুইবার পাগল হয়ে গেছি ও সময় আছে তো আমি তো প্যারাল তো শিখে রাইভাল অপারেশনের টাইম কই মাগে তো আছে বুঝলাম না আমি এলাম দিচ্ছি দা ট্রেজার হান্ট করতেছি ট্রেজার হান্ট করছেন নাই হ্যাঁ ট্রেজার হান্ট কি জান কই নাই রাখেন কে লাগি সে হেলিকপ্টার ক্লিয়ার ভাই ক্লিয়ার বুঝি নেই প্রথম প্রথম তো কিছু পোকা এখন ক্লিয়ার হয়ে গেছে এত কাহিনী ভাই অত ভালো টাকা দেয় সাপ্লাইস কিনে আমার সব শেষ আবার কিনি আরে বোম শেষ এমন শেষ আরে না আমার ওই যে ইস্টিকি বোম সব শেষ হয়ে গেছে টাকা দিয়ে আবার ইস্টিকি বোম কিনতে হবে আপনি গানার হ্যাঁ এই যে কিনতাছি $15,120 কিনা আপনি সব আপগ্রেড করা না গান আছে ভাই আমরা কি বড় লোক আপনার আপনি তো ভাই 45 কোটি টাকার মালিক এখন আছে কত কমছে না বাড়ছে $44 কোটি না আরো 64 কোটি বানান তাহলে আপনি টোটাল হইব কি কয়
কোথায় যেতে হবে? ভাই বাঙ্কারে মিশন, বাঙ্কারে মিশন অনেক কঠিন, বাঙ্কারে মিশন অনেক কঠিন। পাবজি লেট খেলেন না ভাই? হ্যাঁ পাবজি লাইট, পাবজি লাইট। আচ্ছা পিসি দিয়ে কোরিয়ান ভার্সন কেমনে নামায় জানেন? বুঝতে আসি না কি কথা আসছে এটা। আমি আর সাপ্লাই চুরি করুন না, ডাইরেক্ট টাকা দেখি না কি অবস্থা আমার। রুড়া দুরা মাত্রা আছে কি করুন কন মার্কেট আর কেডিকা মাস্টার কন্ট্রোল টার্মিনাল কিনো সব এক জায়গায় নিয়ন্ত্রণ করতে হবে। নাইট ক্লাবে তার সিলিং না, সিলিং মাস্টার কন্ট্রোল টার্মিনাল করে জায়গায় জায়গায় যেতে হবে। আগে পুরা রাস্তা আমার জ্বালা খেলো ভাই। বুঝছেন 63,000 টাকা স্টক হয়ে গেছে আমি ডলার। এটা ফুল নিলে ভাই কয় টাকা দিয়ে দেয় টোটাল সেলে? ফুল নিলে we have a breakthrough, your team hit their first research milestone. Read the report on your laptop at the bunker to see what great strides they've made in ammunition, attachments, or hell, maybe even tactical warheads. Package received. The team are going to work. Okay. Okay, okay, come on. Okay, okay, okay. এই যে দেখেন এদিকে। আচ্ছা 15,000 লাগবে, তখন সাপ্লাইয়ের দাম ছিল 35,000 কিনা দিই।
Hello? Hello? Supply? Supply কিনলাম ভাই, supply full হলো না, টাকা থেকে কেটে নিল চোরটা। ও আচ্ছা আচ্ছা, সাপ্লাইবো শিপমেন্ট নিতে আছে। কাটতে বেরাজি খালি চার্জই কাঁপতে আছে, আমি অনেক ক্লাবে গেছে টাকা উঠাম টাকা না। আমি অ্যাভেঞ্জার উঠছি, পাগল হয়ে গেছেন, আমি কোন অ্যাভেঞ্জারে নেই, বাংকার একটা না। ও অ্যাভেঞ্জার, ও এটা ইয়ে ইয়ে সীমান্ত ভাই রাখেন। আমি অফিস, আমি আমার অফিসারটা আবার ডাক মারি, কখন কখন ডাক পারি, কখন মদের কার বাড়ি আইবে, কখন ফিরে আর তুমি কবিতা গাইতে শিখে। রঞ্জামু আপনি ইয়েতে কোকেনে সাপ্লাই দিতে, এটা সাপ্লাই কমে গেছে করতে যেন দেখলাম। আচ্ছা সরি, আগে আর কেটে দিই না
বহুত দিন পরে এলাম আর কেটে অফিস উঠলে তো ভাবি আলাদা খালি টাকা কাটতেছি ইউটিলিটি চার্জ মাস্টার কন্ট্রোল টার্মিনাল কিনে দিই গ্যারেজ যে ঢুকলাম কেটে এলে এখন বিকা দিই সেটা তো হাই সেট আপ যে একটা সমস্যা সেট আপ তো দিয়েছি টার্গেট গোল্ড অ্যাপ্রোচ টেনে মানে আচ্ছা দু সিকিউরিটি কিনালাই দরকার আছে পে ফর ইকুইপমেন্ট দিই কত 4,25,000 ক্যাসিনো মডেল We can go this way again, but it's still a bit too soon. Security is going to be tighter and overall could be tricky. But hey, they may also be better. It's your call. I'd say go for it if you have a solid heist crew behind you. Vikkan to sige jan de dite ho. Sige mo. Ki hai jum kon? সাইলেন্স নিকি ভাই আমারে বলতো নাকি ভাই হ্যাঁ ভাই হ্যাঁ একটা অ্যাগ্রেসিভ দিয়া অ্যাগ্রেসিভ খেতি তো বেড়া বেড়ে হয়ে যাবে মানে ওলে যাতে স্কিল লেভেল ডিপেন্ড করে সাইলেন্স কন্ট্রোল করতে পারে আটা স্কিল না না সাইলেন্স সাইলেন্স নিকি কি হেলিকপ্টার দাদন দেব ইউ নিড টু বি স্মার্ট হিয়ার তুমি হিস কই নেই ভাই আমি মাঝে হিট টু হিস করছি আগাতে সাইলেন্স নিকি ভালো লাগে দেবে হেলিকপ্টার টেন টেন দিয়ে কি আর আমার পেজের আলো গেছে না এবার তো হাতির আলো দিন বোটা যা সেটা দিতে আছি ইয়ে করুন না ফ্লিপ করুন না Then there's your support crew. Same deal as before. Pick a driver, hacker, and gunman. Maybe try to mix up your choices from last time. See what your new picks bring to the table. And the bottom line. On the bottom line, huh? Hey, you know, he keeps his rate low for a reason, but a gun's a gun, right? Welcome aboard, Mr. Robalaji. Hacker, you may have a nerve, but you can't unlock it. He's no longer a wheel man. একশোটা কি যেন লাগে স্ট্রেম লাগে স্ট্রেম লাগে একশোটা দিপে যে যান লাগে সেই না তার ব্যক্ত কিনছি হা আন লাগেছে পেজারিস এবার টাইম বেশি হবে হ্যাকার দিলাম 9% এক্সপার্ট এবার হবে খেলা one of the best she'll give you the time you'll need inside the vault রিং মেশিন দিল ওকে ভাই মাস্টার কন্ট্রোল টার্মিনাল না ইয়ে থেকে কত দেয় জানি কিনে কত জানি কিনে না না এমনি ওয়েবসাইটে তো ওয়েবসাইটে তো দেখছিলাম একবার $4,000,000 রাখেন অনেকটা কাম করি ওয়েবসাইটে ফ্যাসিলিটি কিনছি না জাল লোকা গেছে 34,50,000 ওরে ভাই মাথা নষ্ট জিনিস আচ্ছা পরে কিনব আজকে বানাটা বেশি অতিরিক্ত মোবাইল অপারেশন সেন্টারটা কেনা যায় বাংকারের লেগে বাট যেহেতু টেরাবাইট আছে 40,000 নিজ আবার রিনোভেট করুন কি রিনোভেট করুন তাদের এটি এটি করা যাবে না এটি করা যাবে না দামি ডিজাইন দিছি
খঞ্জালি তো একটা লাগে, খঞ্জালি 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 এটা তো খঞ্জালি না, এটা কেন কেন এটা এটা লিখে মনে হয় ঠাস ঠুস করান। তারপর আমার চিনে আগে তো ও আচ্ছা 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 এটারই মিনি গান রাইট। আচ্ছা তাহলে ম্যানেজার ম্যানেজার কেন আলো হলো মোবাইল অপারেশন সেন্টার করে গেল ভাই ভাই আসলে তো এনে নাই আর কে তিন দিয়ে গবেষণা করো কোন বিজনেসে কি অবস্থা। আর কে টেকারে জব অফিসারটা ঢুকলে ভালো হতো কি করতেছেন ভাই আপনি সেশনে? এই গাদার খাটনি খাটতে গেছেন খুঁজতে খুঁজতে তো দুনিয়া পুরো দুনিয়া আচ্ছা খেলেন ব্যাপার না একটু পরে আপনি ডাকাইবো ডুমসডে হাইস্টেল লেগা চলে এসেন তবে আপাতত না আমি একটু বিজনেস দেখতেছি। এই যে আপনার ইনভাইট দিলে টিকেন টিকিট টুকলে দেখবেন আচ্ছা মাস্টার কন্ট্রাক্ট আমি পিচ আচ্ছা ও ভাই সব হয়েছে নাইট ক্লাব টাইট ক্লাব সব হয়েছে ওয়ার হাউস এক আমি কি সিও হয়েছি না এমসি হয়েছি আচ্ছা এমসি থাকে অ্যাক্সেস করি দিয়ে কয়টা অংটা তা ও ভাই সব হয়েছে জাস্ট মিথলে বাহিনী কে মিথি নি নে আচ্ছা ভেহিকল কার্ড রয়েছে সেটা কাজে আছে মাস্টার কন্ট্রোল টার্মিনাল ম্যানেজমেন্ট পোর্টাল স্টক সাপ্লাইস লগ ইন সোর্স ফ্রম হিয়ার টু দে ভেহিকল হেলমেট অফ অল ইওর বিজনেসেস ফ্রম ওয়ান চেয়ার গন আর দ্য ডেজ ওয়্যার পিপল নিড টু গেট আপ এন্ড ডু লাইক ডলার জেস টু কন্ট্রোল অ্যান এম্পায়ার দিস ইজ দ্য ডিজিটাল এজ ওয়্যার দ্য লেজি রুল বাংকার আচ্ছা বাংকার রিঅ্যাক্ট এখান দেনা দেয় বাংকার ইয়া মাস্টার কন্ট্রোল টার্মিনাল বাংকার রিয়া দেনা না দেনা দিব দিব ও মাস্টার কন্ট্রোলে মাস্টার কন্ট্রোলে বাংকার দিতে বাংকার সব বিনস দিতে হ্যাঁ এই যে গান্ডানিং পাইছি কিন্তু ক্লিক না কে এটা হেনা হ্যাঁ এই যে ও ভাই এদিক তো সব করা যায় আর কি চাও কাম তো হয়ে গেল আমি এটা দিই এই যে সবচেয়ে বেশি বাড়ছে কোকেন লুকাবে দিই খারাপ কে দেন এই পুরাটা দিয়ে আমার স্টক এসে 2,52,000 খারাপ কি লাভ হবে আচ্ছা চলতে থাকুক না সমস্যা নাই আমি ইয়া করি এই যে মিথ ল্যাপটপ কম কম লাগে তাহলে হ্যাঁ হ্যাঁ
মিটলেভ দিয়া বাইক ইয়া ভেহিকল কার্গো কিনাম স্পেশাল স্পেশাল কার্গো তো ম্যানেজ করা যায় আই এম নট গেইন অ্যাক্সেস টু সেল ও আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি আপনি যেটা করবেন ওইটার লেগা পদে যেতে হবে হ্যালো হ্যাঁ ভাই আপনি যে বিজনেস করবেন ওই পদে যেতে হবে যা আলার সেল দিতে হবে আচ্ছা তাহলে আমি মিট ল্যাবটা দিই মিট ল্যাবটা কই মিট ল্যাব এরকম কন মিট ল্যাব এরকম আছে কোন জায়গায় এটা এমসি না সিও বিজনেস আগে আমি সিও আগে দেখলাম কোন যে যাম না ইনতে বাবা সব কিলার গুলো টাকা দেন না কি সব এই যে কইলাম না সিও জন এই যে নাইট ক্লাবে দিয়েছে পপুলারিটি কমে গেছে রাখ 76,000 আর্নিং টোটাল কার্গো গুড 2,60,000 এই সেল গুডস কি নাইট ক্লাবে জানেন মানে আপনার নাইট ক্লাবে কিছু মাল জমা হয় আর এই এই মালটা কি নাইট ক্লাবে যেটা দেখাইতে আছে এটাও কি ওই ইয়েগুলাতে আছে আপনি যে না এগুলা এটা কত হলো না কেন জমা হয় মানে আপনার মাল জমা হয় আপনি সেল করেন তো মাল জমা হইলে এদিকে তো কেমনে জমা হয় কারণ আমি এই যে ক্যাশ ক্রিয়েশন হয়েছে আচ্ছা রাখেন আমি স্পোর্টিং গুড দিই বুঝতেছি না কার্গো তো আমার একটা অনেক কার্গো তো নব্বই হাজার করতে হইতো জমা হোক চেক করুন নি পরে গান রানিং সেল স্টক আচ্ছা সময় লাগবে স্পেশাল কার্গো সেল কার্গো সোর্স কার্গো মানে রেকি কার্গো মানে আপনি আপনি হলো ই করবেন মানে আচ্ছা ভরবেন নাকি বিক্রি করবেন কোনটা বেটার স্পেশাল কার্গো না ভেহিকল কার্গো ও আচ্ছা আমার আমার চারটা ক্রেট রাখা আছে ঠিক আছে 12,000 টাকা সেল কিন্তু এইখানে নাইট ক্লাবে রেখে দিয়েছে হ্যালো নাইট ক্লাবে রেখে দিয়েছে চারটা কার্গো লেখা 12,000 কিন্তু নাইট ক্লাবে রেখে দিয়েছে কার্গো এন্ড শিপমেন্টস 90,000 সেল কিন্তু এটা কেমনে এলো মানে এটা আলাদা এটা পপুলারিটির উপরে চলে তাহলে প্রমোট করি প্রমোট না করলে তো টাকা পাবো না প্রমোট করি Okay, good to see you're doing something to keep this club running. The DJs play, I do my thing, Laszlo does his, I suppose, if that's a thing. And you've got to make sure Galaxy is the name on everybody's lips. You'll be spraying the word, keeping booze costs down, bringing the right people in, and keeping the wrong people out. And any of these jobs will have a direct effect on how well we're doing, I promise you. So... মিট কেন মিট কে বাম কোন মে দেখেন ইফসি ক্লাবে অল মেল অন ইনস্ক্রাইব রাখা যায় তো অফিসে যায় আলো ইয়া শিওর
আমাদের বাজারে ভিতরে ভাই ওই যেতে কয় ড্রপ দ্য ফ্ল্যাশ সব তো প্রমোশন দিয়ে আছে খবর আছে দিছে কত দি পয়েন্ট 18 মিনিট আটটা করতে হবে
আমি আপনার কাছে দেখি করেন জানতো নাইট ক্লাবে যাবো সত্তর দেন আপনার সত্তর দেন আমারটা ইয়ে হয়ে গেছে ডেস্ট হয়ে গেছে নামটা সি হেলিকপ্টার আছে আমার কাছে বাজার দিয়া মিশন কমপ্লিট করলাম ভাই আইসেন কোন জায়গায় ফালা দিয়েছেন আরে আমার তো লোকেশন দেব না আপনি দিয়া যেতে হবে Air dropping propaganda worked for every invading army of the last 100 years. Why wouldn't it work for us? Well done. কোন থেকে? ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। আপনি এই কালার মারছেন? কি কালার মারছেন না যে 90 এসে? আমি গেলে ফেরত লে আলো রাখেন আমি যে কই যাব নাইট ক্লাবে থ্যাংক ইউ ভাই পৌঁছে গেছি মনে হয় এক মাইল কি করতে হবে আচ্ছা বুঝছি বুঝছি ভাই ভাই বুঝছি নাইট ক্লাব পপুলারিটি বাড়াইলে বাড়াইলেই আপনি এই যে এগুলি সেল হইব এই যে নাইট ক্লাবে আর্নিং হইব তারপরে ওয়ার হাউসে আর্নিং হইব এই যে সেল গুড আছে না এগুলো মানে আলাদা এগুলো আলাদা এগুলো আলাদা বুঝছেন এগুলো পপুলারিটি বাড়াইলে হইব বাট আমার এখানে উইথ সেল আছে কিনা আমি চেক করি পুরো আর্মল করছি আমি আমার ডেলিভারি কার্গো নাইট ক্লাবে বুঝেন ফুল মানে কারো ক্ষমতা হবে না ফাটানের আরে মানে দশটা পনেরোটা মিসাইল মারলে মরবো না আপনি কি আপনার অফিসারটা লিবেন নাকি স্টিকি বন্ধে ফুটা দিন অফিসার লে আলো আমার অফিসার পাই গেছেন
নাইটক্লাবে গ্যারেজ কিনি রাখেন রাখা যান কোন কথা আর্কেডটা রিনোভেট করি ও ভাই গ্যারেজ কিনলাম, এই গ্যারেজে তো মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা গাড়ি রাখা যাবে। বিশাল বড় বিশাল বড় অবস্থা, সব কিনালছি সব পিছনে একটা গান 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 কি করবো এটা।
আচ্ছা উইডে সেল নাই, তাহলে আমি চেক করি উইট টেনে চেক করো। মিথ মানে বুঝছেন এমসি বিজনেস, মিথ এমসি বিজনেস আরো সব দিলাম দিলাম। এবার উইথ চেক করি উইথ কে, এই যে উইথ ফান সাপ্লাই পাবো না, ধরে এই যে $88,200 $88,200 সেলিব, কিন্তু মিথল্যাপ এমন কিন্তু মিথল্যাপ আর এয়ারফ্লাইট কার্গো মানে হ্যাঙ্গার কিনতে পারবো ভেহিকল কার্গো কোকে নেই আর নেই সাপ্লাই নেই সাপ্লাই তখন দিতে পারতাম বেশি বুঝি। আচ্ছা আমি তুমি ইতলাপ কিনা সমস্যা দিকে দিই সাপ্লাই নিয়ে সব আতিরা ঘুরতেছে। সাপ্লাই নিয়ে সব আছে $34,000 পেলো, মানে $5,00,000 টাকা সেল দেন দেবো তুলেই তো গেছে। আট এক এক ঘন্টার ভিতরে অত হয়ে গেছে, ঠিকানটা তো খুলে গেছে সমস্যা আসেন ভাই। আচ্ছা একটা টার কিনে কিনে $11,00,000 পেন্টাস সূত্রি ওকে কিনলাম ডেট্রেকশন ফ্লেক ইন্টেরিয়ার্স $11,00,000 আবার জেমানিয়ান সার্ভিস কেমিস্ট্রি এগুলো
আছে আচ্ছা ফিলেক্সে এলিস্টার্স সেন্টার শিপ থ্রি প্লেস প্লেস ইট উই আর প্রসিডিং মডার্ন ট্রেডিং করলাম কিনা ট্রেডিং প্রপার্টি বা ইন্টারেস্ট কিন্তু দরকার নেই আজই করেন ভাই কিছু না দিলে ঘুরতেছেন কে অপ্রেসরে এমনি এই যে মিট কিনা লই মিট কিনা সেট আপ দিলে আপনি আইবেন ইনভাইট দিমু ডোমস দে হাইস্ট ট্রিপ করবেন এই যে সীমান্ত ভাই আপুরছে তিনজন মিলা যাম আপনি ইয়া সীমান্ত সীমান্ত ভাই সার্ভারে ঢুকতে হবো এর লগে ইয়ে আছেন এর আছেন ফ্রেন্ডে হ্যাঁ রাখেন আমি করে আমি আপনার সার্ভারে ইনভাইট দিলাম দিলে ঢুকে দেবেন মিটটা কিনালি খাতি জমা দেবে আমার সার্ভারে গ্লিচ দিছিল বুঝছেন এর লেগা এর সার্ভারে খিলে আগে হ্যালো হ্যাঁ হ্যালো কিরে ভাই চাস হ্যালো প্রান্ত ভাই হেস্ট করবেন প্রান্ত ভাই হেস্ট করবেন ডিসকর্ডে কল দিছে না এই যে এখন মিট কিনো ক্লাব হাউসে আপুসি ফুল আপগ্রেড কে সেট আপ দিন হ্যালো শোনা যায় কি রে বেঁচে আছো না বাইচ নাই তুমি আমার কল ধরো না কেন ভাই কই ফোন ধরিনি কোন ফোন দিছো সেটা কও এখন এখন আবার দিলে তো লাভ নেই কারণ আমি তো গেম খেলতেছি গেমে থাকলে আমি কেমনে দুরুম কো আমার কানে হেডফোন তুই আমার পাবি ডিসকর্ডে
তুই বোকামি করছো আজকে, তুই আমি ডিসকর্ডে জানি, ডিসকর্ডে আমি ডিসকর্ডে আরো থেকে ছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না না ডিসকর্ডে আমি বলি, আমি ছিলাম তো ডিসকর্ডে, অনলাইন দেখছিলি না আমারে, আমি অন্য সার্ভারে, আমি এখন অনলাইন পাইছি, আমি অন্য সার্ভারে খেলতাছিলাম। তুই আমায় ডাইরেক্ট কল দিবি ডিসকর্ড তে যদি দেখ যে আমি মানে আমার সার্ভারে নাই। আরে তুই আমার ইয়ার দিছস কেসেন দিছস? হ্যাঁ কই ঠিকই আজকে দিবি? হ্যাঁ এখনই দিব। আচ্ছা আচ্ছা কইরা দিই, দাঁড়া এই যে আমি ইয়া কিনতে আসছি, মিট কিনতে আসছি এমসি ক্লাবে, বিজনেস সেট আপ করতে আসি সব। আচ্ছা আপনি একটা স্ক্রিনশট পাবেন তো জিটিএ টেক্সটে দিই ঢিকা। ওই যে ইয়া এমসি ক্লাবের যে বিজনেস এর লিস্ট গুলা, ওই যে ফোর গ্রিস উইট বাম পাশে কত আছে।